নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। গঞ্জাম জেলা খলিকোটরে ভারসাম্য হারে এক বোলার ডিভাইডর কু পিটি হই ওলটি পড়িবা ফলে 10 জন আহত হইছন্তি। সমস্ত গুরুতরঙ্কু ব্রহ্মপুর এমকেসিজি কু স্থানান্তর করা দেইতা বেলে খবর পাই স্থানীয় পুলিশর ঘটনাস্থলে তদন্ত জারি এবং বোলারটি মালকানগিরি বালিমেলার পুরি যাওতুলা। ভিজিলেন্স জালরে ইএসআই ডিসপেন্সরির বরিষ্ঠ কিরাণী অভিরাম সাহু সে গ্যাস মেকানিক বিশ্বনাথ সিংহ ফাইল পাস করা 10,000 টাকা লাঞ্চ নেওয়া বেড়ে ভিজিলেন্স টিম হাতের ধরা পড়ছেন এবং ভিজিলেন্স অধিকারী তাঁক নিকটর রঙ বড়া টঙ্কা জবত করা সহ তাঁক অফিস ও কার্যালয়ের এককালীন চড়ৌ জারি রকিছি। সমাজবাদী পার্টির মুখ্য অখিলেশ যাদবঙ্কু সিবিআই রে সমন। বেনিয়ম খনি খননকু নেই অখিলেশ বিবাদরে ছন্দি হইতা বেড়ে পচরা উচরা করিবা পাই দিল্লী স্থিত কার্যালয়ে হাজির হবাকু সিবিআই সমন জারি করিছি। বিজেডি ছাড়িলে ঢেঙ্কানাড়ার পূর্বতন নগরপাল সুধাংশু কুমার দলৈ এবং পূর্বতন জেলা পরিষদ উপাধ্যক্ষ কোদণ্ডধর সাহু উভয় বিজেডির প্রাথমিক সদস্য পদর ইস্তফা দেওয়া পরে ভুবনেশ্বরের বিজেপি যোগ দেবে বলে সূচনা। সম্বলপুর জেলা জমনকিরা থানা 53 নম্বর জাতীয় রাজপথ আমলাঙ্গ নিকটে ট্রক ধক্কা দেলা যাত্রীবাহী বস। এতে জনকর মৃত্যু ঘটিয়া বেড়ে প্রায় 10 জন আহত হয়েছেন এবং 8 জন গুরুতর স্থানীয় মেডিকেল ভর্তি থাকা বেড়ে উক্ত যাত্রীবাহী বসটি বরগড়ু ভদ্রক যাওতলা। 2024 নির্বাচন পাই আজি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বা সিইসি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা প্রমুখ এতে সামিল হওয়া সহ এই বৈঠকের বিজেপির তুঙ্গ নেতা বসি রণনীতি প্রস্তুত করবে। বারিপদা উদড়া রাস্তা বালিজোড়া ছক নিকটে বাইক ও স্কুটি মধ্যে মুহামুহি ধক্কা। দুর্ঘটনায় 3 জনের মৃত্যু ঘটিয়া বেড়ে মৃতক মানে স্থানীয় অঞ্চলের বলে সূচনা এবং খবর পাই বড়বিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধিক তদন্ত জারি রকিছি। বৌদ্ধ জেলা জল সম্পদ বিভাগের কনিষ্ঠ যন্ত্রী প্রদীপ কুমার ঘোষঙ্ক আত্মহত্যা। নিজ সরকারি ঘর ফ্যানরে ঝুলি আত্মহত্যা করিতা বেড়ে বৌদ্ধ আদর্শ থানা পুলিশ পক্ষের তদন্ত জারি রয়েছে। কটক জেলার পাড়কটা ও ঢেগুয়া গ্রামের অবকারী বিভাগের চড়াও বেড়ে 21,800 লিটর মদ পোচ ও 1960 লিটর দেশি মদ জবত এবং ঘটনাস্থলের মদ ব্যবসায়ী মানে ফেরার থাকা বেড়ে অবকারী বিভাগ পক্ষের মদ পোচ নষ্ট। এবং এনএসি মান্যতা দাবি নেই 12 ঘণ্টিয়া ঢেঙ্কানাল জেলার রাসোল বন্ধ। রাসোল বিকাশ পরিষদ পক্ষর এই বন্ধ ডাকরা দিয়ে যাইতা বেড়ে রাসোল বজার ও পঞ্চায়েতবাসী মানে সমর্থন করছেন ফলে দোকান বজার স্কুল কলেজ গাড়ি চলাচল বন্ধ রয়েছে দেখিবাকু মিলিছি। বর্তমান পাই এতিকি অধিক নিউজ অপডেটস পাই ভিজিট করন্তু আমো ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।